আমাদের সমাজে একটি কুসংস্কার কি জানেন, অনেক সময় বিবাহের অনুষ্ঠানে যাই, আমার লজ্জা লাগে, টেবিল আর চেয়ার দিয়ে একজন শিক্ষিত ভদ্র একজন ভিক্ষুক বসে থাকে। সলিমুল্লাহ 500, কলিমুল্লাহ 1000, আব্দুর রহিম 1000, আব্দুল সাত্তার 10000। এ ভাই, আপনি কি ভিক্ষুক? এ আপনি ভিক্ষুক, বিবাহের অনুষ্ঠান কেমন করলেন কেন, আবার ভিক্ষা করতে বসলেন কেন? যদি ভিক্ষা করতে মন চায় বাজারে গিয়া শুক্রবার সকালে বলবেন আমার আল্লাহ নবীজির নাম 10টা টাকা দিয়া যান, আরে শুক্রবারে যে ভাই করে দান আমার আল্লাহ নবীজির নাম, ভিক্ষা করলে বাজারে করেন। মানুষকে চাপের মুখে ফেলে এইভাবে ভিক্ষা করার নিয়ম আপনি কোথায় পেয়েছেন? এগুলো বন্ধ করেন ভাই, এগুলো বন্ধ করেন।